ট্রেন থেকে উদ্ধার হলো 9.5 লক্ষ টাকা। আগরতলা থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রওনা দিয়েছিল 3 জন যাত্রী। তাদেরকে আগরতলা জিআরপি থানার পুলিশ রুটিন চেকিং এর সময় পেয়ে যায় নগদ 9,56,000 টাকা। আটক করেছে সুধীর বারাসু বাগমারে, করিশ্মা বাগমারে এবং শিবাশিনী নামে 3 জনকে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় তাদের প্রত্যেকের বাড়ি মহারাষ্ট্রে। আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের প্রত্যেককে ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দিয়েছে। ধৃতদের গন্তব্যস্থল ছিল মহারাষ্ট্র। ধারণা করা হচ্ছে হয়তো নেশা সামগ্রী কেনার উদ্দেশ্যে এত টাকা ক্যাশ নিয়ে এসেছিল ধৃতরা। আচ্ছা, আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শোয়ারটা আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে, শিয়ালদহের উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ পুষ্টের অফিসাররা, আমাদের বড়বাবু নেতৃত্বে আমরা এখানে আগরতলা স্টেশনে চেকিংয়ের সময় মহারাষ্ট্রের 3 জন লোককে আটক করেছি। তো 3 জনে তাদের নাম হচ্ছে সুদের বর্ম, কৃষ্ণা বর্ম এবং সীমা সিন্ডে। তাদের মধ্যে আমরা যখন তাদের সন্দেহজনক ভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম, তখন তাদের কাছে আমরা 9,56,000 টাকা পেয়েছি ক্যাশ ইন্ডিয়ান রুপিস। তো এই টাকাগুলো আমরা সিজ করেছি, আমরা তাদেরকেও আটক করেছি। আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনি যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকামট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করব। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।